বন্ধুরা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তা হলো এনএসপি স্কলারশিপ, যা আবেদন করলেই আপনি পেতে পারেন 20,000 টাকা। এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটাই আবেদন, আরও নতুন নতুন বিষয় জানতে, বিষয় বুঝতে এসপি স্টোরিকে একটু যদি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আরও নতুন নতুন তথ্য আপনি পেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম, এনএসপি স্কলারশিপ। এনএসপি স্কলারশিপটা কি প্রথমেই জেনে নিতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বৃত্তি পোর্টাল এনএসপি কর্তৃক 2023 ও 2024 শিক্ষাবর্ষে 30,000টি বৃত্তি প্রদানের আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ক্লাস 1 থেকে গবেষণার সাথে যুক্ত থাকা পড়ুয়ারাও। পাস নম্বর বা 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই এই আবেদন করা যাবে। আবেদনকারীদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক মোট রোজগার 250,000 টাকার কম হতে হবে। বৃত্তির পরিমাণ প্রতি বছর 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। আবেদনকারীরা অনলাইনে https://scholarships.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 30শে সেপ্টেম্বর। এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য পড়ুয়ারা নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে। পড়ুয়ারা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পড়ুয়ারা ক্লাস 1 থেকে গবেষণার সাথে যুক্ত থাকতে হবে। পড়ুয়ারা 5 নম্বর 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় 250,000 টাকার কম হতে হবে। বৃত্তিপ্রাপ্ত পড়ুয়ারা তাদের পড়াশোনার খরচ বহন করতে পারে। এই স্কলারশিপ পড়ুয়াদের পড়াশোনার অগ্রগতিতে সহায়তা করবে, তাই আর দেরি কেন? যদি আপনিও এই এলিজিবল ক্রাইটেরিয়াতে পড়েন, তাহলে অবশ্যই আবেদন করুন এবং শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটা নতুন দিগন্তর সাথে, এক নতুন পৃথিবীর সাথে পরিচিত হন। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে, এই ইনফরমেশানটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।